মাথাভাঙা শহরের 9 নম্বর ওয়ার্ড পঞ্চানন পাড়া এলাকায় 16 নম্বর রাজ্য সড়ক লাগোয়া একটি জলাশয়ের ধার থেকে উদ্ধার হল একটি অজগর। সোমবার ওই এলাকার বাসিন্দাদের চেষ্টায় অজগরটি ধরা পড়ে। এরপর বন বিভাগের মাথাভাঙা রেঞ্জ অফিসে খবর দেওয়া হলে মাফিজুল বাজিগরকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি এসে অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে মাথাভাঙা রেঞ্জ অফিসে নিয়ে যান। বন বিভাগের মাথাভাঙা রেঞ্জ অফিসার সজল পাল জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় 7.5 ফুট। মাথাভাঙা থেকে বিশ্বজিৎ সাহা, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।